আসসালামু আলাইকুম, আমি এখন রান্না করব খুবই সহজ একটা সাদা ইলিশ পোলাও। আমি কোনো মরিচের গুঁড়া কিংবা ইয়ে ব্যবহার করবো না, হলুদের গুঁড়া ব্যবহার করবো না, খুব সোজা জিনিসটা, ঝটপট রান্না করে ফেলা যায়, সাংঘাতিক মজা। কারণ ইলিশ মাছ সাধারণত ইলিশের ফ্লেভার দিয়ে হইলেই সবচেয়ে ভালো হয়, সেই জন্য তো আমি ইলিশ মাছ খাই। যাই হোক, এখানে আমি একটা সসপ্যানের মধ্যে কিছু সরিষার তেল নিছি, ইলিশ রান্না করতে সরিষার তেলটাই সবচেয়ে ভালো। আমার মোরগটা পাশের বাসার বলতেছে যে হ্যাঁ ঠিক, দেখেন না ও সাড়েটায় দিয়ে যায় আমাকে মোটামুটিভাবে, যাই হোক উৎসাহ দেয় আর কি, বুঝলেন না। তো এখানে আমি তার মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিব, এটা আধা কাপের মতো, আধা কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিব। দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নেবো, সাইডগুলো যাতে লালচে হইতে পারে, পুরোটা লালচে না, বেরেস্তা না, সাইডটুকু শুধু লালচে। আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করছি। পেঁয়াজগুলা একটু সাইডগুলা লালচে হওয়া শুরু করলে আমি জালটা কমাই দিই, এর মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ বাটা দিব, একদম কমাই দিই নাহলে ছিটবে। দিয়ে এইটাকে একটু ভুনে নিব, এখন আবার আস্তে আস্তে একটু জালটা বাড়াই দিই। আর এর মধ্যে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ। এখন এটাকে একটু ভুনে নিই। তিন চার মিনিট ভাজার পরে পেঁয়াজটা মোটামুটিভাবে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিব হচ্ছে, এখানে টক দই আছে আধা কাপ, সেই টক দইটুকু দিয়ে দিব, একটু ফেটে রাখছি, এটা ঘরে তৈরি করা টক দই। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু আবার ভুনে নিব 2-3 মিনিট। তিন চার মিনিট ভেজে দেখেন তেলটা ছেড়ে দিচ্ছে, তেল আগেই ছেড়ে দেয়। আমি কয় পিস ইলিশ মাছ এরকম রাখছি, 4 পিস, আর একটা লেজা, মানে লেজ আর কি, ওগুলাকে আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এগুলাকে 2 পিঠি অল্প অল্প একটু রান্না ভাজা দাই বলেন না কেন ওইটা করে নিব আর কি, উমা তেল ছিটতেছে, যাই হোক চিন্তার কারণ নাই, ঢেকে ঢেকে দেওয়ার দরকার নাই, 2 পিঠি মোটামুটি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, একটু নাড়ানি করলেই যাতে তলে লেগে না যায় আর কি। মিনিট 2-3 এক পাশ ভেজে আমি এখন মাছগুলাকে উল্টায় দিই, আরেক পাশটা ভেজে নিই। 3-4 মিনিট ভাজার পরে আমি মাঝারি আছে ভাজতেছিলাম, এখন আমি এগুলাকে আবার উঠায় নিব মাছগুলাকে, যতদূর সম্ভব আস্ত রাখার চেষ্টা করি, আমার আবার অসাধারণ গুণে ভেঙে যায় সব কিছুই। চুলার জালটা একদম কমায় দিই যাতে আমার না পড়ে যায়। উঠাই নিলাম মাছ কয়টাকে, পাশে রেখে দিই। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পোলাওয়ের জন্য আর কি, এটা 1 চা চামচ আদা বাটা দিব, 2টা তেজপাতা, 3 টুকরা এলা দারচিনি, 4-5টা এলাচি আর লবঙ্গ, আর 4টা এলাচি দিয়ে একটু এইটাকে এই তেলের মধ্যেই একটু ভেজে নিব যাতে ফ্লেভারটা কিছুটা বের হয়। মিনিট খানেক ভেজেই এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিব, দিয়ে একটু ভেজে নিব 1 মিনিটের মতো। এইভাবে ভাজলে কাঁচামরিচ একটা ভালো ফ্লেভার আসে। মিনিট খানেক ভেজে আমি এর মধ্যে 5.5 কাপ পানি দিব, মেপে রাখছিলাম, কারণ আমি এখানে 3 কাপ চাল ব্যবহার করতেছি, সেই অনুযায়ী আর যদি পেঁয়াজ টিয়াজের যা রস আসে তাতে যা হবে সেই অনুযায়ী আমি হিসাবে 6 কাপ পানি দেওয়া উচিত। পোলাওটা একটু নরম করতে গেলে, কিন্তু যাই হোক অসুবিধা হবে না, পোলাওটা ঝরঝরা হবে। আর এখানে স্বাদ মতো লবণ দিব, লবণটা আমি দিয়ে একটু দেখে নিই। এখন চুলা জালটা বাড়া দিছি, আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস আমি দিব এই পানিতেই দিব, সেটা হচ্ছে অল্প একটু সাই জিরা দিব। সাই জিরার ওরকম ফ্লেভার আসবে না মাছের মধ্যে, কিন্তু পোলাওটার একটু ভালো ফ্লেভার আসবে আর কি। অল্প আধা চা চামচের মতো সাই জিরা দিলাম, পানিটা ফুটে উঠছে, প্রায় মিনিট খানেক ফুটাইছি। এখন আমি এখানে 3 কাপ চাল এইমাত্র পানি ঝরাইলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম পানির মধ্যে, পানির মধ্যে রাখলে চাল ভাঙে না নাকি, এটা বাবুর্চিদের টেকনিক। যাই হোক এই চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা বলক আসার পরে চালটা যখন একটু দেখা দেখা যাবে বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন, সেই পর্যন্ত আমি এটাকে ফুটাবো, ঢাকা টাকার দরকার নেই, এমনি হয়ে যাবে আর কি। পানিটা যখন দেখেন শুকায় আসছে, এখন আমি এর মধ্যে
প্রায় দেড় চা চামচের মতো চিনি দিব, চিনি দিয়ে মিলাই দেবো, খুব ভালো টেস্ট আসে। যে কোনো পোলাও কিংবা বিরিয়ানিতে একটু চিনি দিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট আসে। আমি এখন চুলার জ্বালটা কমাই দিচ্ছি, কারণ এখন আমার ইলিশ মাছগুলো উঠতে হবে, তার আগে আমি চিনিটা দিয়ে সব দিকে মিলাই দিই। কারণ পোলাওয়ের এই এখন যে পানি টানা শুরু করছে খুব দ্রুত কিন্তু পানিটা টেনে যাবে এটা, এবং তারপরে আর নাড়া যাবে না। যাই হোক, চিনটা মোটামুটি মিশলো, এখন আমি এর থেকে কিছু পোলাও উঠাবো। ফাঁক করেও দেওয়া যায়, কিন্তু আমি পোলাও উঠাই নেওয়া মনে করি ভালো হয় তুলনামূলকভাবে। নিচে একটু হালকা করে লেয়ারটা দিয়ে ইলিশ মাছগুলোকে বসাই দিব, খুব দ্রুত বসাইতে হবে। তেল তেল ঝোল যা আছে দিয়ে দিব, এই পোলাওগুলোকে উপরে দিয়ে দিব, সমান করে দিলাম। কাঁচামরিচ আগে যদিও দিচ্ছি, শেষে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচও গেঁথে দিলাম। সমান করে এখন আমি এটাকে ঢেকে দিব। যেহেতু আমি পোলাওটা উঠেছিলাম, চুলার জালটা এক মানে 10 সেকেন্ডের জন্য একটু পুরা দেই, দিয়ে আপনারা দেখতে পাবেন আমি আপনার কাটতেছি না জিনিসটা। হ্যাঁ ঠিক, এতক্ষণ দেখে আমার চুলার জালটা সবচেয়ে নিচে আমি দিয়ে দিব, দমে রাখবো এটাকে 20 মিনিট। আমি আপনাদের চুলার জালটা দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন চুলার জালটা দমে, আমি এই দমে মানে এই জালে দেখেন প্রায় নিবু 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 হয়ে আসতেছে, এইরকম দমে আমি এটাকে 20-22 মিনিটের মতো রাখবো, তাইলেই আমার হয়ে যাবে। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে কীরকম দমে রাখে, তো সেই জন্য আপনাদের আমি চুলার জালটা দেখাই দিলাম। এটা চুলার জাল এরকম, আর সময় আর কিছু দরকার হবে না, এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। 20 মিনিট পরে আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, দিয়ে এটাকে আমি গোল করে দিব। গোল করে মানে এই সাইড থেকে কিছুটা এনে মাঝখানে দিয়ে দিব, যাতে উপরের চালগুলা যেগুলা সিদ্ধ না হয়ে আসে সেগুলা সিদ্ধ হয়ে যায়। যে অল্প কয়টা চাল যে সিদ্ধ না হয়েছে সেটা সিদ্ধ হয়ে যায়, এখন ঢেকে দিব। আর আপনারা শুনতেছেন আজান হচ্ছে, তো চুলা বন্ধ করে দিচ্ছি, আজানের পরে আমি এটা বেড়ে আপনাদের দেখাচ্ছি নামাজ শেষ করার পরে। তো এই যে দেখেন সাজায় গুছায় নিলাম, একটু বেস্তা ছিটা দিলাম উপরে, সাংঘাতিক মজা হয়েছে পোলাওটা। আর এর ফ্লেভারটাই পেটটা ভরে যাচ্ছে আর কি, পেটটা ভরে যাচ্ছে মানে পেটটা ভরতেছে না, মনে হচ্ছে এখনই ঝাঁপায় পড়ি আর কি। খুব কম সময়ে, খুব কম ঝামেলায়, খুব কম মশলায় দারুণ স্বাদের ইলিশ পোলাও, একবার বানাইলেই বুঝতে পারবেন। আর যারা ইলিশ মাছ চাষ সম্বন্ধে অভিজ্ঞ তারাই জানেন যে যা মশলা দেওয়া হয়েছে তাদের ফ্লেভারটা কত সুন্দর আসবে ইলিশ মাছে। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজে তৈরি করে ফেলা যায় ইলিশের সাদা পোলাও। এটা হচ্ছে ইলিশের সাদা পোলাও, কোনো মরিচের গুঁড়া কিংবা হলুদের গুঁড়া অন্য কিছু দেওয়ার দরকার নাই, যা আছে তাতেই হয়ে যাবে। হ্যাপি জোশের একটা জিনিস। আর পানির পরিমাণটা আমি যেটা বললাম ঠিক সেইভাবে রাখবেন। আমি 6 কাপ চাইলে 5.5 কাপ পানি দিচ্ছি, 5.5 কাপ পানি রাখবেন, একদম পোলাওটা এটার মতো ঝরঝর হবে। আপনারা বুঝতে পারছেন কেন না, পোলাওটা একদম পুরাই ঝরঝরা। তো দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। হ্যাপি জোশের একটা আইটেম, আমি হয়তো পানি দেওয়ার সময় বুঝছি 5 কাপ, কিন্তু আমি দিচ্ছি 5.5 কাপ, সেই জন্য আবার বলে দিচ্ছি 5.5 কাপ পানি দিবেন, হ্যাপি ঝরঝরা একটা জম্পেশ পোলাও হবে। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাবেন আর তামা তামা করে খাইবেন। এখন ইলিশ প্রচুর পাওয়া যাচ্ছে, যতদূর পারেন খেয়ে নেন। অনেকে বলতেছেন হয়তো চিন্তা করবেন এত ইলিশের রেসিপি দিচ্ছি কেন, যতক্ষণ ইলিশ পাওয়া যায়, কোনো কোনো সময় হবে 1 কেজি ইলিশ আমরা হাত দিয়েও দিতে পারবো না, 2500-3000 টাকা করে কেজি হয়ে যাবে, তখন কী করবো। সেই জন্য খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখেন কত সহজে হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।